আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ডেট করতে হয়। আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার যোগ্যতা কি। বোকা ছেলে, অ্যানালিটিক্স বলে বাংলাদেশে যত মেয়ে আছে তার মধ্যে মাত্র 1%কে আপনারা ডেট করতে পারবেন, কারণ বাকি 49%কে আমি ডেট করছি। সরি, কি বাকি 50%কে কে ডেট করছে? ও, ওটা সালমান মুক্তাদির। ফার্স্ট ডেটে গেলে ট্রাই করবেন পরিচিত কোনো একটা জায়গায় যেতে, এরকম ক্ষেত্রে আপনি তাহলে কমফোর্টেবল থাকতে পারবেন। আর মুড সেট করার জন্য তো মিউজিকের উপর কোনো কথাই নেই। এক্সকিউজ মি ভাইয়া, একটা ভাইবের গান ছাড়তে পারবেন? নো প্রবলেম স্যার, কেমন গান চাচ্ছেন? মানে অফকোর্স প্রেমের গান, মন ছুঁয়ে যায় এমন আর কি। আপনার হবু ভাবি আসছে তো, মানে এমন একটা গান ছাড়েন, মানে আমার গার্লফ্রেন্ড থাকলে যেরকম গান ছাড়ত। এক্স্যাক্টলি, মানে বুঝেন না যে আপনার গার্লফ্রেন্ডকে রিপ্রেজেন্ট করে এরকম আর কি। ইউ গট ইট স্যার। হ্যাঁ, থ্যাংকস ম্যান। পরে একটু জরুরি একটা কল আসছিল। না না, ইটস ফাইন। তো যেটা বলতেছিলাম, টেল মি অ্যাবাউট। বুকটা খালি করে চলে গেছো আমার সরল মনে ধোকা। ব্যাটা তো ভালোই জায়গা হয়েছে।